নমস্কার, স্বস্তি বার্তার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন। আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা, যে দেখুন, আপনার প্রিয়জন, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার কোনো কাছের মানুষ, বাড়ির কোনো মানুষ, তার মধ্যে যদি এই লক্ষণটা দেখেন, রাগ আর জেদ বেশি, তাদেরকে কিভাবে আপনি হ্যান্ডেল করবেন? বাড়ির বাইরের মানুষ হলে আমি এক কথায় বলে দেবো যে তাকে উপেক্ষা করে চলুন, তার সঙ্গে তার পেছনে লাগতে যাবেন না, তাই তো এই কথাগুলো বলবো। কিন্তু যখন তারা আমার অত্যন্ত কাছের মানুষ, এটা অনেক সময় একটা জেনেটিক ব্যাপারও চলে আসে, এই অত্যন্ত রাগ, অত্যন্ত জেদ, আবার যা তাকে ছোটো থেকে যারা বড় করেছেন তাদের কিছু ভুলের জন্য এরকম হয়, এই রাগি জেদ এগুলো তৈরি হয়ে যায়। তা এখন সমস্যা নিয়ে কথা বলে তো লাভ নেই, সমাধান নিয়ে কথা বলতে হবে। যাদের রাগ জেদ বেশি তাদের বশে আনতে তিনটে কাজ করুন আজকে বলবো। আপনার স্বামীর খুব রাগ, অত্যন্ত জেদি, বা স্ত্রী এরকম, বা ছেলে মেয়ে এরকম, কী করবেন? তিনটে কাজের মধ্যে প্রথম যে কাজ হচ্ছে, এই রাগি জেদি মানুষগুলো না যখন আপনাকে কিছু বলবে, প্রথম হচ্ছে মন দিয়ে শুনুন এদের কথা, মাঝখানে ইন্টারাপ্ট করবেন না, মাঝখানে নিজে বলতে যাবেন না, কোনো কথা জোর করে চাপিয়ে দিতে যাবেন না, তর্ক সৃষ্টি হয়ে যাবে। কারণ এদের মধ্যে কিন্তু স্লাইটলি একটা ইগো কমপ্লেক্স কাজ করে, এদের মধ্যে একটা হালকাভাবে হোক আত্মভূমিকার প্রকাশ হয়, আমি যা বলছি তাই, এরকম একটা ভাব চলে আসে। তা এটাকে কাটাতে গেলে কিন্তু মনে রাখবেন, ওইভাবে হবে না, আপনি যেভাবে ভাবছেন ওইভাবে হবে না। দ্বিতীয় কাজ, এদেরকে কোনো কিছু বলতে গেলে ভালোবেসে বলুন, এদের সঙ্গে চেঁচিয়ে ঝগড়া করে এগুলো করে হবে না, ভালোবেসে আদর করে বাবা বাছা করে ঠান্ডা মাথায় খুব বুদ্ধি ধরে বলতে হবে, সে যেতে চাইছে না আপনার ইচ্ছে তাকে নিয়ে যাওয়ার, আমি খুব ভালো করে বলছি, সে যেতে চাইছে না আপনার ইচ্ছে তাকে নিয়ে যাওয়ার, তাকে গায়ে হাত বুলিয়ে বাবা বাছা করে ভালো কথা বলে তাকে সর্বোপরি মাথাটা ঠান্ডা করে একদম তাকে বোঝাতে হবে। এরা দেখবেন আবার এই যাদের রাগ জেদ বেশি, এরা কোনো একটা বিষয়ে না 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 করছে, কিন্তু আপনি ঠান্ডা মাথায় যদি একবার মাথায় ঢুকিয়ে দিতে পারেন, তাদের মনের মধ্যে যদি ধারণাটা একবার কংক্রিট হয়ে যায়, দেখবেন আর ওই নাটাই হ্যাঁ হচ্ছে, বা সে হ্যাঁ থেকে নড়বে না। এবার তৃতীয় কাজ, এরা যখন এই যাদের রাগ জেদ বেশি, এই মানুষগুলো খারাপ সবসময় আমি বলছি না, এই মানুষগুলোর মধ্যে অনেক ভালো গুণও আছে, আমি অনেককে দেখেছি এই রাগ জেদ বেশি, যখন রাগের মাথায় একদম উগ্র চণ্ডাল, আর যেই রাগ পড়ে গেল ঠান্ডা মাথায় একদম মৌন তাপর তাপসী। তাহলে এরা যখন রেগে যাবে তখন কোনো রিয়্যাক্ট নয়, দু কথা বলছি চুপচুপ হয়ে যান, যা স্বামী খুব অত্যন্ত রাগি জেদি উচিত, স্বামী যখন রাগ করবে চুপ করে যাওয়া, প্রয়োজনে সেখান থেকে সরে যান। স্ত্রী রাগি জেগি, সে যখন রাগের মাথায় আছে তখন কোনো কথা বলার দরকার নেই, মাথা ঠান্ডা হোক, ঠান্ডা মাথায় আস্তে আস্তে, আমরা বোঝানো মানে চিৎকার চাঁচামেচি করে আমরা শাসন করি, আমরা প্রত্যেকের মধ্যেই তো অহংকার আছে, সেই অহংকার দেখি আমি বড়ো, তুমি ছোটো, তোমার এই ভুল ওই ভুল, এরকম দেখালে হবে না, তাকে কিন্তু বোঝাতে হবে। একটা মানুষের চরিত্র তখনই পরিবর্তিত হয় যখন সে তার নিজে নিজেকে পরিবর্তিত করতে চায়, তা সেই নিজেকে সে যাতে পরিবর্তিত করতে চায়, তার বিবেকটাকে জাগানোর জন্য ঠান্ডা মাথায় ভালোবাসা দিয়ে, তার সঙ্গে আপনার দূরত্ব বেড়ে গেলে কখনো সে আপনার কথা শুনবে না, কাছে, দুটো মানুষকে কাছে আসতে হবে। এই জন্য প্রত্যেকেই কয়েকটা জিনিস মেনে চলুন, ফল পাবেনই, ধৈর্য লাগবে ধৈর্য, কাছের মানুষ যদি রাগি যদি হয় তাকে বদলানো অত সহজ নয়, নিম কাঠের সঙ্গে চন্দন কাঠ রাখলে চন্দন কাঠের গন্ধ বেরোয়, সবাই বলে না সে নিম কাঠ আর আপনি চন্দন কাঠ, কিন্তু একদিন নিম কাঠ আর চন্দন কাঠ একসঙ্গে রাখলে গন্ধ বেরোয় না, দীর্ঘ কিছু বছর একসঙ্গে থাকতে হয়। ঠিক সেই রকম ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরুন বিপদ কাটবে। ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, পরবর্তী পর্বে আবার আলোচনা হবে, সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন।